Merry Christmas! এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, একদম নিরালা নিরিবিলি। আমাদের কাজকর্ম আরম্ভ করে দিয়েছে সবাই মিলে। এই যে বাড়িতে সবাই স্যান্টা ক্লজের টুপি পরে বসে আছে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আর আপনাদের সকলকে আমাদের পরিবারের তরফ থেকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, সকলকে মেরি ক্রিসমাস। এই যে পূজা, আমরা পিকনিকে যাচ্ছি আজকে, বিশাল আনন্দ হবে। আর এরা এদের এদের বাড়িতে এসে পিকনিক হবে, আমি একদিন করব পিকনিক এদের সঙ্গে একসঙ্গে সব। তো বেরিয়ে পড়লাম আমরা, চলুন। আমরা আমাদের স্পেশাল জায়গা, যে জায়গাটা আমরা প্রায় অনেক দিন ধরেই করছি পিকনিক, আমাদের গন্তব্যে বেরিয়ে পড়েছি। 5 বছর পর যাচ্ছি আজকে পিকনিক করতে সেই জায়গায়। আগেতে পিকনিক করতাম তখন সবাই মিলে যেতাম, তখন ভ্যানে করে যেতাম, তখন অত গাড়ি ফাড়ি করে যেতাম না, ভ্যানে করে যেতাম। এই গ্রামটা হচ্ছে দাসপুর, দাসপুরে ঢুকছি, এটা দাসপুরের মোড়, যুবরাজের মন্দির আছে। এখানে বাম পাড়া যেতে দেখবি, দেখুন এই জায়গাটা মানে অসাধারণ জায়গা। এখানে একটা পুকুর আছে ছোট মতো, আর এই আর আগে অনেক গাছ ছিল এখানে, অনেক গাছ ছিল ওখানে। সবাই তো বড় বড় পার্কে যায় বা বড় বড় পিকনিক স্পটে যায়, আমরা যেখানে যাচ্ছি কোনো ভাড়া নেই, ভাড়া নেই কোনো, আর জায়গাটাও অসাধারণ জায়গা। এই আরম্ভ হলো আমাদের রাস্তাটা, এই সোজা একদম। এই যে অনেক কেউ এসেছে পিকনিক করতে, ফুটবল গ্রাউন্ড আছে একটা, আর আমরা পুরো প্রকৃতির মাঝখানে থাকবে, পুরো আলু চাষ হচ্ছে দেখুন, আলু সর্ষে। কয়েক লোক এসছে 25শে ডিসেম্বরে, এখনো আসছে, এবছর কম এসছে দেখছি। আমাদের কোথায় গেল, ওইদিকে? হ্যাঁ আমাদের ওইখানে। টোটোটা কোথায় গেল? আমাদের জায়গায় ঢুকে পড়েছি। এই যে যাবে গাড়ি, ওই তো টোটো দাঁড় করানো আছে। এই যে চলে এসেছে, ফোনই লাগছিল না তোদের, কারণ এই যে আমাদের টিম চলে এসেছে, আর আর কিছু জন আসছে। এই যে আমাদের জিনিসপত্র, দেও ঢাকনা। তো চলো, পুরনো জায়গা, পুরনো জায়গা না। এ হচ্ছে আমাদের পিকনিক স্পট, একদম নিরালা নিরিবিলি। কুকুর আছে একটা। আমাদের কাজকর্ম আরম্ভ করে দিয়েছে সবাই মিলে। আর আমাদের এই জায়গাটা হচ্ছে, এই যে আমাদের পিকনিক স্পট,
পুরো মাঠের মাঝখানে আম গাছ, আম বাগানে। তো আমাদের সব পূর্ণকোটা আরম্ভ হয়ে গেছে, আদা রসুন সব ছাড়াচ্ছে, আর দায়িত্ব রান্নার দায়িত্ব আমার অ্যাজ ইউজুয়াল। এই যে এ সবাই হাত দেখো, একদম জোরদার আরম্ভ হয়ে গেছে। আমাদের মাংস চেপে গেছে, এখন প্রায় কটা বাজছে রে খানু? 11:30 বাজছে, মাংস আমাদের এই মাত্র চাপলো। চিকেন মশলা কাট, দুটোই কাট চিকেন মশলা। এই যে সব রেডি, এখন টিফিনের জন্য মুরগির মাংসটা হচ্ছে, মুরগির মাংস আর রুটি। ও মাংস মাংস আছে, এটাটা নিচিস কেন রে? এই মাংস ছোট ছোট করে নি, ছোট ছোট করে দে, ছোট হয়ে যাবে। দেখো মাংস কত থেকে নিলি? ও চলে ভালো হবে, হলুদ পেঁয়াজ দিলাম, পাতি লেবু, আমার হাতটা এবার জ্বলবে। আমাদের টিফিনের মাংস রেডি একদম, দেখছেন পুরো মাংস কষা আর রুটি। আর এটা হচ্ছে খাসির মাংসের জন্য আদা রসুন ইয়ে করা, থেঁদলানো, একদম একদম পুরো দেখুন কষা কষা মাংস। তো আমরা দুজনা রাঁধুনি আর হেল্পার লেগে গেছি, একটা ভাগের রান্না হয়ে গেছে, যে খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা হয়ে গেছে মোটামুটি। কটার সময় টিফিন হলো? 1:30 সময়, 12:30 একটা টিফিন হলো। আর এখন এবার খাসির মাংস আলু ভাজা হচ্ছে, এই যে খাসির মাংসের আলু ভাজা হচ্ছে। খাসির মাংসটা অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে, আর আপনারা দেখুন আমাদের এখানকার পরিবেশ। আলু হচ্ছে মেন বাঙালি, আলুটা খাসির মাংসের সঙ্গে থাকতেই হবে। আমাদের খাসির মাংস চড়ে গেছে মোটামুটি, আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার খাসির মাংসের জন্য মশলাটা আমার কষা হচ্ছে, আর এই যে ঢাকা আছে, ব্যাগ ঢাকা আছে, এখানে খাসির মাংসটা ম্যারিনেট করে আছে, প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে। এই জায়গাটা আমাদের মানে প্রায় 5 বছর ধরে আসা হয়নি, আমরা ওই জায়গাটায়, এই যে আপনারা দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের আমরা পিকনিক করতাম, এখানটা এখন জঙ্গল হয়ে গেছে। আগে তো পুরো পরিষ্কার ছিল, আর আম গাছগুলো একটুখানি মানে ছোট ছিল। এখানটা একটা পুকুর আছে, এখানটায় সব আমাদের বাসনপত্র ধোয়া হয়। আর এই যে আপনারা মিনিটা দেখছেন, এখানটা ডিপ টিউবওয়েল আছে, এই মিনিটায় আমরা সব বাসনপত্র জল, খাবার জল নিয়ে আসতাম। আর এখানে এই যে আমাদের পিকনিক হচ্ছে, বাবুল একটুখানি হেল্প করছে, আমাদের হেল্পার। আমাদের মেম্বারের মধ্যে একজন মেম্বার মিসিং, রাজুদা তুই আসলি না,
খুব খারাপ করলি, আমার প্রচুর খারাপ লাগছে তোকে ছাড়া, ঠিক আছে? বা ভোমলা না, রাজুদা খারাপ লাগছে না বলতে গিনি, খুব মিস করছি আমরা, প্রচুর মিস করছি সত্যি। আমাদের 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 সেই মানে যে মজাটা হয় সেটাই নেই রাজুদা। খাসির মাংস মোটামুটি কষা হচ্ছে, খাসির মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমি একটু এধারটায় এসেছি, এই যো এই বাবুল বাড়ি গেছিলো, এই যো যা। চলুন ওইখানে আপনাদের দেখাচ্ছি কিরকম সব লোকজন এসেছে, আর পুরো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখুন এটা পুরো বীজতলা, এই যে মোটরসাইকেল হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচখানা মোটরসাইকেল আর দুখানা টোটো। একটু চলুন ওই ধারে ঘুরে আসি। আর এই যে দেওয়ালটা দেখছেন, এটা হচ্ছে আইটিআই কলেজের দেওয়াল। তো বাগদেবীতলার আমি রাস্তার মধ্যে চলে এসেছি, আর আমরা যেখানটা ফিস্ট করছি, ফিস্ট কর ওই 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 জায়গাটা থেকে এখানে ওই 100 মিটার দূর হবে। এটা রাস্তা, মেন রোড, আর এই রাস্তার এই পেছনে এই যে ফুটবল গ্রাউন্ড, এখানে অনেক কেউ পিকনিক করে। আর আমাদের আমাদের ওই জায়গাটায় পিকনিক করছি, ওইখানটায় পিকনিক করছি, ওই ওই আমতলাটায়। এই জায়গাটা হচ্ছে বাগদেবীতলা, খুব সুন্দর গাছ আছে, আর পুরো গ্রামের পরিবেশের মধ্যে, কোনো পিকনিক স্পট চার্জ কোনো নেই। তো চলুন একটু ঘুরে দেখাই। সব পিকনিক করছে সব। তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো, ভাত খাওয়া দাওয়া হলো, খাসির মাংস আর ভাত। ওটা আমাদের আপনাদের দেখানো হয়নি, তখন তাড়াতাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সব বাসন মাজা ফাজা হচ্ছে। এই যে আমাদের মাজার ঘষা চলছে সব, খাওয়া দাওয়া মিটে গিয়ে। এখানে জল নেই, কাজের মাসি আমাদের জল নেই তো, কি করছি কাজের মাসি। হ্যাঁ, এ রাজুদা ছিল, আমরাও কাজের মাসি ছিলাম, ঠিক আছে? সবাই করি, আমি রান্না করি, এগুলো করতেই হবে। আমাদের পিকনিক কমপ্লিট, 25শে ডিসেম্বরে পিকনিক এখানে সমাপ্ত। মানে এখন বাড়ি যাচ্ছি, সব কুটেগুলো কুটেগুলো আগে চলে এসছে, এই যো এই যো কুটেগুলো আছে আমাদের সব গাড়িপত্র। কেমন লাগলো পিকনিক করে? চরম লাগলো, চরম একদম। কেমন লাগলো পাত্র প্রথম? সবকিছু ভালো, সবকিছু ভালো, সবকিছু ভালো। কেমন লাগলো পিকনিক? ওকে, ওয়ান্ডারফুল একদম। বাড়ি ফিরছি সবাই মিলে, আর রাস্তায় একটু চা খেলাম। এটা হচ্ছে গাছপুরের রাস্তাটা, আপনারা আসার সময় দেখলেন গাছপুরের রাস্তাটা। এখানটায় মানে বিকেলবেলার দিকটা ঘুরতে আসা ব্যাপক সুন্দর জায়গা, ঘুরতে আসা যায়। ধানের জমি, গাড়ি যাচ্ছে আমাদের, বল। এই যে আমাদের গাড়ি দুটো চলে গেল, দুখানা গাড়ি পুরো দুর্বার গতিতে যাচ্ছে, এখনো যাচ্ছে। ধানের জমি, এটা ধানের বীজ, নতুন বীজ তৈরি হচ্ছে। তো বাড়ি চলে এসেছি আমি, এই মাত্র ঢুকলাম, আর এরা রুটি বানাচ্ছে। ফিস্টি হলো না?
রেগে গেছে। এই যে সকালে কেটে খাওয়া হয়েছে আর এখন আবার কেটে খাওয়া হবে। বড়দিন বড়দিন কেকটা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ক্লথ হয়েছে সান্টা ক্লথ। আবার পড়ো, আবার পড়ো। এই যে বাড়িতে সবাই সান্টা ক্লথের টুপি পরে, টুপি পরে বসে আছে। এই যে সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। এই যে এই যে মানে হাততালি হাততালি। আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। হ্যাঁ পড়ো, 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 পড়ো। হ্যাঁ এই যে আমাদের ছোট্ট স্যান্টা চলে এসে, চলে এসে, চলে এসে, চলে এসে, চলে এসে। কেক খাও, কেক, কেক, কেক খাও। কেক খাচ্ছে আমার ছোট বাবুরিটা।